শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে এনেছে ভারত। পাকিস্তানের করা 159 রান তাড়া করতে নেমে শেষ বলে জয় তুলে নেয় রোহিত বাহিনী, আর সেটা সম্ভব হয় বিরাট কোহলির বীরত্বে। 53 বলে 6টি চার ও 4 ছক্কায় 82 রানে অপরাজিত থাকেন তিনি। তাই তো স্বামীর বীরত্বে দারুণ উচ্ছ্বসিত বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী আনুষ্কা শর্মা। ছোট্ট মেয়েকে নিয়ে বাসায় বসে ম্যাচটি দেখে নাকি আনন্দে পাগলের মতো নেচেছেন এই নায়িকা। পাকিস্তান নাকি ভারত, কে জিতবে? শেষ মুহূর্তের টান টান উত্তেজনা, অবশেষে নাটকীয়তা শেষে পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে আনে ভারত। আর এই জয়ে ভারতীয় সাপোর্টারদের মতো উচ্ছ্বসিত হয়েছেন বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী আনুষ্কা শর্মা। জানা যায় নিজের ব্যস্ততার মাঝেও মেয়েকে নিয়ে বাসায় বসে ম্যাচটি দেখেছেন এই অভিনেত্রী। প্রিয় মানুষটির পারফরমেন্সে মুগ্ধ হয়ে আনন্দে পাগলের মতো নেচেছেন আনুষ্কা, আর এই বিষয়টি জানিয়েছেন বিরাট পত্নী নিজে। মূলত ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রামে আনুষ্কা লিখেন, তুমি সুন্দর, সত্যি তুমি ভীষণ সুন্দর, আজ গোটা দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছ, দিওয়ালির ঠিক আগের সন্ধ্যায় গোটা দেশ হাসছে শুধু তোমার জন্য, তুমি সত্যিই দুর্দান্ত, আমার প্রিয়তম, তুমি একজন অসাধারণ পুরুষ, তোমার জেদ, নিষ্ঠা এবং বিশ্বাস অভাবনীয়, আমি নিজের সেরা ম্যাচ দেখলাম আজ। এছাড়া অভিনেত্রী আরও লিখেন, তাদের মেয়ে খুব ছোট, সে জানে না তার মা কেন পাগলের মতো নেচেছে, বন্য প্রাণীর মতো ঘরে চিৎকার করেছে, তবে একদিন ও ঠিক বুঝবে যে ওর বাবা ওই রাতে জীবনের সেরা ইনিংসটা খেলেছিল, সেটাও জীবনের এমন একটা অধ্যায়ের পর যা ওর বাবার জন্য খুব কঠিন ছিল। মূলত ভারত পাকিস্তানের ম্যাচটিতে ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় ব্যাট করেন বিরাট কোহলি। 53 বলে 6টি চার ও 4 ছক্কায় 82 রানে অপরাজিত থাকেন ম্যাচ জয়ের এই নায়ক।